এর জন্য আপনারা কোনো পারিশ্রমিক পান না? এর জন্য আমরা কোনো পারিশ্রমিক পাই না। আপনারা কতজন এবং যারা কাজটা করেন তারা কে কি করেন? আমরা প্রায় 15 থেকে 17 জন আছি। এরা প্রত্যেকই ছাত্র, এরা আছে কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করে, পড়াশোনা ফাঁকে। কে কি পড়াশোনা করেন আপনারা? আপনি কি? আমি সিভিল ইঞ্জিনিয়ারে থার্ড ইয়ারে পড়ি। আমাদের প্রেসিডেন্ট এবারে এইচএস পড়ছে, আমাদের ভাইস প্রেসিডেন্ট এইচএস দেবে, এবং বেশিরভাগই স্টুডেন্ট কলেজ থেকে হাই স্কুল অবধি পড়াশোনা করছে। এখন বাড়িতে বাবা মার বকা ঝকা শুনতে হয় না? হ্যাঁ, প্রথম প্রথম আমার বাড়িতে বাবা মার বকা খুব শুনতে হতো, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটা কমে গেছে। বন দপ্তরের সঙ্গে আপনারা কতটা সহযোগিতা পান বা আদৌ পান কিনা? বন দপ্তরের সাহায্য তেমন পায় না বললেই চলে, কারণ বিশুদ্ধ সাপ যখনই বেরোয় তারা আমাদের খবর দেয়। এমনকি যেগুলো ময়াল সাপ, বড় বড় সাপ, সেগুলোও ধরতে আমাদেরই পাঠায়, কারণ তারা আছে এই কাজগুলো তাদের, আমাদের করতে হচ্ছে। কেন? কারণ এগুলো যদি না করি এই জীবগুলো চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।